2020 সালের 27 জুন মেলাঘর থানার অন্তর্গত কুমারিয়া কোচা গ্রামের বাসিন্দা মনিকা শর্মার নাবালক ছেলে দেবব্রত শর্মা বেলা 12টা নাগাদ বাড়ির সামনে সাপ্লাই পয়েন্টে পানীয় জল সরবরাহের লক্ষ্যে যায়। সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথ সেই নাবালক ছেলে দেবব্রত শর্মাকে মাথায় তুলে রাস্তায় আছাড় মারে। এতে করে দেবব্রত শর্মার কাঁধের হাড় ভেঙে যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দেবব্রত শর্মাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বৈরাগী বাজার স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে দীর্ঘ দিন দেবব্রতের চিকিৎসা চলে, কিন্তু কোনো ধরনের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কানাই দেবনাথ এবং তার পরিবারের লোকজনেরা, যার কারণে পরবর্তী সময়ে 22 জুলাই আদালতে মামলা দায়ের করেছিল নাবালক ছেলে দেবব্রত শর্মার মা মনিকা শর্মা। দীর্ঘ সওয়াল জবাবের পর সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার নিষ্পত্তি ঘটে। সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি শুভ্রদীপ সাহা অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথকে দোষী সাব্যস্ত করে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ী আরও 6 মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দেবব্রত শর্মা ওনার ছেলেকে হাতে মাথার উপর তুলে আছাড় মারে ইটের রাস্তার মধ্যে, ফলে ওনার কাঁধের হাড় ভেঙে যায়, যার ফলে দেবব্রত শর্মাকে নিয়ে প্রথমে সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতাল বিরেগি বাজার, তারপর তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে উনি অনেকদিন ছিলেন, কিন্তু কোন সাহায্য সহযোগিতা কিন্তু কানাই দেবনাথ এবং মানে তার পরিবার করেনি, যার ফলে মামলা মাননীয় আদালতে ঘটনা ঘটেছিল 27/6/2020 ইংরেজিতে মামলা মাননীয় আদালত দাখিল করা হয়েছিল 22/7/2020 ইংরেজিতে। এই ঘটনা আজকে এতদিন বিচারের পর অদ্য মাননীয় সিপাহীজলা মানে ডিস্ট্রিক্টের যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ সাহার আদালতে ওনাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়, সঙ্গে 50,000 টাকা জরিমানা ওনা দেয়, সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন আইনজীবী চঞ্চল রায় চৌধুরী। স্বাভাবিকভাবেই অভিযুক্ত ব্যক্তির শাস্তি পাওয়ায় সন্তানের জন্য মায়ের মমতার জয় হল, জয় হল সন্তানের জন্য মায়ের ব্যাকুলতার। শান্তন টিভি।